সুপ্রিয় 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে অবগত আছো, তোমাদের 2022 সালের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট অনেকে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পর্যন্ত তোমরা হয়তো অনেকে সম্পন্ন করেছো। তোমাদের পরীক্ষার তারিখও সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আজকে তোমাদের পঞ্চদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আমি তোমাদের পঞ্চদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটির প্রশ্নপত্র ব্যাখ্যা এবং তোমরা কীভাবে নির্ভুল অ্যান্সার লিখবে, কতটুকু লিখবে পূর্ণ নাম্বার পাওয়ার জন্য, আজকের ভিডিওতে তাই দেখানো হবে। তোমরা ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করনি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। সবার আগে প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র এবং উত্তর নির্ভুল উত্তর তোমরা পাবে। তো দেখো, তোমাদের এই অ্যাসাইনমেন্টটি হচ্ছে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা আর অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটা হচ্ছে মানসম্পন্ন দ্রব্য ও সেবা উৎপাদনে উৎপাদন ব্যবস্থাপনার অপরিহার্যতা নিরূপণ। এটা হলো অ্যাসাইনমেন্ট শিরোনাম। তোমাদের নির্দেশনা তোমাদের আছে উৎপাদন ব্যবস্থাপনার ধারণা, দ্রব্য সেবার ধারণা, সেবার বৈশিষ্ট্য, উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, মানসম্পন্ন দ্রব্য উৎপাদনের গুরুত্ব। এখানে যে বিষয়ে তোমাদের খেয়াল করতে হবে, উৎপাদন ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করা, এক্ষেত্রে কমপক্ষে একটি সংজ্ঞা সহ যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। দ্রব্য সেবা ধারণা ব্যাখ্যা, এক্ষেত্রে তোমাদেরকে যথাযথভাবে ব্যাখ্যা করতে হবে। সেবার বৈশিষ্ট্য, কমপক্ষে 4টি বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, 6টি গুরুত্ব বর্ণনা করতে হবে। মানসম্পন্ন দ্রব্য উৎপাদনের গুরুত্ব বর্ণনা, 6টি গুরুত্ব বর্ণনা করতে হবে। তোমাদের মোট বরাদ্দ নম্বর হচ্ছে 20। তাহলে দেখো, আমাদের দেখো তাহলে তোমরা যেটা করবে, আমাদের প্রথম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ধারণা ব্যাখ্যা করতে হবে। এখানে বলছে কমপক্ষে একটি সংজ্ঞা সহ যথাযথভাবে ব্যাখ্যা করা। তো আমরা যেটা করব, উৎপাদন ব্যবস্থাপনা ধারণা, এখানে উৎপাদন শব্দটি মানব সভ্যতার উৎকর্ষ সাধনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উৎপাদন বলতে আমরা বুঝি প্রাকৃতিক সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী অবস্থায় রূপান্তর ঘটানো। অন্যদিকে ব্যবস্থাপনা বলতে বোঝায় নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলী। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা বলতে কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণকে বোঝায়। এখন এখানে নিম্ন উৎপাদন ব্যবস্থাপনার সংজ্ঞা প্রদান করে, এখানে দেখো অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, 2, 3, 4, 4টি সংজ্ঞা দেওয়া আছে। এখানে যে কোনো তুমি একটি সংজ্ঞা যদি লেখো তাহলে তোমাদের চলবে, এখানে যে কোনো একটা তুমি লিখতে পারো। তারপর হলো উৎপাদন ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত বিষয়গুলো নিম্নরূপ। উৎপাদন ব্যবস্থাপনা কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করে, এর মাধ্যমে ন্যূনতম ব্যয়ে পণ্য উৎপাদন করা হয়, এর মাধ্যমে পণ্যের গুণগত মান উন্নত করা যায়, এটি ব্যবস্থাপনার একটি বিশেষায়িত শাখা। উৎপাদন ব্যবস্থাপনা নিম্নোক্ত চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, এখানে চিত্র দেওয়া হয়েছে। তাহলে এটা হলো প্রথম যেটা উৎপাদন ব্যবস্থাপনার ধারণা। তোমরা এখানে ভূমিকাটা লিখে এখানে যে কোনো একটা সংজ্ঞা লিখবে আর এখানে ব্যাখ্যা এটা লিখবে। নেক্সট হলো আমাদের দ্রব্য সেবার ধারণা ব্যাখ্যা করতে হবে। তো দ্রব্য সেবার যে ধারণা ব্যাখ্যা, দেখো দ্রব্য বা পণ্য ও সেবার ধারণা, কনসেপ্ট অফ গুডস অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। তাহলে আমাদের প্রথমে আমরা দ্রব্য বা পণ্য বলতে কী বোঝায় এটা লিখতে হবে। আমাদের দ্রব্য বা পণ্য হলো দৃশ্যমান ও স্পর্শযোগ্য কোনো কিছু যার আকার, আকৃতি, ওজন ও বস্তুগত অবস্থান রয়েছে। দ্রব্য বা পণ্য বলতে বিক্রয়যোগ্য কোনো কিছুকে বোঝায় যা অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয় করা হয় এবং মানুষের অভাব বা চাহিদা পূরণে সক্ষম। নিম্ন দ্রব্যের সংজ্ঞা প্রদান করা হলো, এখানে অনেক সংজ্ঞা কয়েকটি দেওয়া আছে, তোমরা যে কোনো একটা লিখতে পারো। তারপরে উপরোক্ত সংজ্ঞা থেকে দ্রব্য বা পণ্যের নিয়মিত বৈশিষ্ট্যগুলো জানানো যায়, যেমন দ্রব্য বা পণ্য দেখা যায়, এটি স্পর্শ করা যায়, এটি শনাক্তকরণযোগ্য, এটি মানুষের প্রয়োজন অভাব মেটায়, এর স্থানান্তরের মাধ্যমে ক্রেতা বিক্রেতার মধ্যে হস্তান্তর করা হয়। তারপরে আমরা দেখলাম দ্রব্য বা পণ্যের প্রকারভেদের ক্ষেত্রে, একটা হলো ভোগ্য পণ্য, শিল্প পণ্য,
এই দুটো লিখবা, এখান থেকে শুধু তোমরা পয়েন্ট গুলো লিখতে পারো, সুবিধাজনক পণ্য, বিপণন পণ্য, বিশিষ্ট পণ্য। আর শিল্প পণ্যের মধ্যে আছে কাঁচামাল, আধা প্রস্তুত পণ্য, পণ্যাংশ, ভারী যন্ত্রপাতি ও সম্পত্তি, আনুষঙ্গিক যন্ত্রপাতি, সহায়ক পণ্য। তারপর হলো আমাদের সেবা লিখতে হবে। সেবা বলতে কি বোঝায়? সেবা হচ্ছে এমন কিছু কার্যাবলী যেগুলো পৃথকভাবে অস্তিত্ব শনাক্তকরণযোগ্য কিন্তু স্পর্শযোগ্য নয়, এটি ক্রেতার প্রয়োজন অভাব পূরণে সক্ষম। যেমন আইনি সহায়তা, শিক্ষা ও শিশু পরিচর্যা। সেবার সংজ্ঞা নিম্নরূপ, এখানে আমাদের কোটলার অ্যান্ড আর্মস্ট্রং বলেছেন, সার্ভিস ইজ এনি অ্যাক্টিভিটি অর বেনিফিট দ্যাট ওয়ান পার্টি ক্যান আফটার টু অ্যানাদার দ্যাট ইজ এসেনশিয়ালি ইনট্যাঞ্জিবল অ্যান্ড ডাজ নট রেজাল্ট ইন দ্য ওনারশিপ অফ এনিথিং। অর্থাৎ সেবা হচ্ছে যে কোনো কাজ বা সুবিধা যা এক পক্ষ অন্য পক্ষকে প্রদান করে, যা অবশ্যই অস্পর্শনীয় এবং এতে মালিকানার পরিবর্তন ঘটে না। তারপর আরেকটা সংজ্ঞা আছে, তোমরা ওটাও লিখতে পারো। অতএব সেবা সম্পর্কে বলা যেতে পারে, সেবা আলাদাভাবে শনাক্ত করা যায়, সেবা ধরা বা ছোঁয়া যায় না, তবে উপলব্ধি করা যায়, এটি ভোক্তার অভাব মেটাতে পারে। সেবা ও সেবাদানকারী পরস্পর অবিচ্ছিন্ন সম্পর্কযুক্ত, সেবা সংরক্ষণ করা যায় না, তবে সরবরাহ করা যায়। পরিশেষে বলা যায়, মানুষের অভাব পূরণে সক্ষম ও স্পর্শনীয় তবে শনাক্তকরণযোগ্য কার্যাবলী যা মানুষের উপকারে ব্যবহৃত হয় তাকে সেবা বা বলে গণ্য করা হয়, আর সেবা সরবরাহের মাধ্যমে মুনাফা অর্জনে জড়িত ব্যবসাকে সেবামূলক ব্যবসা বলা হয়। এ পর্যন্ত তোমরা এটা লিখবে। আমাদের নেক্সট হচ্ছে সেবার বৈশিষ্ট্য। সেবার বৈশিষ্ট্য বলতে কমপক্ষে চারটি বৈশিষ্ট্য তোমাদেরকে বর্ণনা করতে হবে। দেখো, সেবার বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমরা এই যে এখানে যেমন সেবা যে বিষয়, 1 নম্বর হলো স্পর্শ করা যায় না, পণ্যের উৎপাদন, বন্টন ও ভোগের কার্যক্রম একই সাথে হয়, বিভিন্ন এককে সময়, ব্যক্তি, স্থান ও প্রক্রিয়াবাদে সেবার মান বিভিন্ন হয়, সংরক্ষণ করা যায় না, সেবাদাতার নিকটতে সেবাগ্রহীতার নিকট সেবার মালিকানা হস্তান্তর হয় না। এখানে এটা লিখতে পারো তোমরা। আবার এখানে কতগুলো আছে, সেবা আলাদাভাবে শনাক্ত করা যায়, সেবা ধরা বা ছোঁয়া যায় না, তো উপলব্ধি করা যায়, এটি ভোক্তার অভাব মেটাতে পারে, সেবা ও সেবাদানকারী পরস্পর অবিচ্ছিন্ন সম্পর্কযুক্ত, সেবা সংরক্ষণ করা যায় না, তবে সরবরাহ করা যায়। এখান থেকে পয়েন্ট নিয়ে তবে দেখুন 4টি পয়েন্ট তোমরা লিখবে, তাহলে তোমাদের সেবার বৈশিষ্ট্যগুলো হবে। শেষ হলো উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব। এখানে বলছে 6টি গুরুত্ব বর্ণনা করতে হবে। দেখো, আমাদের উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ প্রোডাকশন ম্যানেজমেন্ট। বর্তমান প্রেক্ষাপটে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। এই ব্যবস্থাপনার মাধ্যমে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পন্ন হয় তা নিম্নরূপ। 1 হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার, প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্স। 2 হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, এমপ্লয়মেন্ট জেনারেশন। 3 নম্বর হলো শিল্প উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। 4 নম্বর নতুন নতুন পণ্য সেবা উৎপাদন, ডেভেলপমেন্ট অফ নিউয়ার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। 5 নম্বর উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, প্রিপেয়ারিং প্রোডাকশন প্ল্যান। 6 নম্বর উৎপাদন ব্যয় হ্রাস, রিডিউস প্রোডাকশন কস্ট। 7 নম্বর আছে মান নিয়ন্ত্রণ, কোয়ালিটি কন্ট্রোল। 8 নম্বর প্রতিযোগিতায় টিকে থাকা, সার্ভাইভিং দ্য কম্পিটিশন। 9 নম্বর হলো ভোক্তার সন্তুষ্টি অর্জন, অ্যাটেইনিং কনজিউমার স্যাটিসফ্যাকশন। 10 নম্বর উৎপাদন জটিলতা নিরসন, রিডিউসিং প্রোডাকশন কমপ্লেক্সিটি। তাহলে আমাদের এখানে 10টা থেকে তোমাদের যে কোনো 6টা লিখবে তোমরা, যে কোনো 6টা লিখে তোমরা ওটা অ্যান্সার বর্ণনা দিয়ে দিতে পারবে। তারপর আমরা এখান থেকে লিখতে পারি কিছু, বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ হলেও ক্রমশ শিল্প বাণিজ্য এর অর্থনীতি দৃঢ় অবস্থান করে নিচ্ছে। দেশে কৃষিতে যেমন বিনিয়োগে বিজ্ঞান উন্নয়ন বাড়ছে, তেমন শিল্পে দেশবিদেশে বিনিয়োগ নিত্য নতুন পণ্য উদ্ভাবন ও উৎপাদনের কারণে দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় হচ্ছে। সম্পদের সুষ্ঠুভাবে নিশ্চিত করে নতুন পণ্য সেবা উৎপাদন করে কল্পে গঠিত হয়ে থাকে। এখানে বহু কর্মী, কলা কৌশলী, যন্ত্রপাতির সমাবেশ ঘটে। এই পূর্ব প্রক্রিয়ার সুষ্ঠু পরিচালনা, সম্প্রসারণ ও টিকে থাকার জন্য সঠিক উপায়ে ব্যবস্থাপনার প্রয়োজন অত্যাবশ্যক। আমাদের শেষ পয়েন্টে হচ্ছে মানসম্পন্ন দ্রব্য উৎপাদনের গুরুত্ব বর্ণনা। এখানে বলছে 6টি গুরুত্ব বর্ণনা করতে হবে। তাহলে দেখো, মানসম্পন্ন দ্রব্য উৎপাদনের গুরুত্ব,
এখানে আমাদের যে বিষয় কি কি আছে, যেমন বিশ্বের যোগ্যতা, কার্যক্ষমতা, সেবাদানের সামর্থ্য, পরিবেশ উপযোগী, সৌন্দর্য, ত্রুটি মুক্তি, নিরাপদ, স্থায়িত্ব। তাহলে আমাদের মানসম্মত উৎপাদনের গুরুত্ব আসলে গুণগত মান আর গুরুত্ব সম্পর্কে আমাদের মনে করতে হবে। 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক প্রেক্ষাপট, এটা 2 নম্বর হচ্ছে মুনাফা বৃদ্ধি নিশ্চিতকরণ, 3 নম্বর হলো ভোক্তার আনুগত্য সন্তুষ্টি সৃষ্টি, 4 নম্বর হলো অবসর হ্রাস, 5 নম্বর হলো প্রতিযোগিতা মোকাবেলা, 6 নম্বর হলো ঝুঁকি হ্রাস, 7 নম্বর হলো প্রতিষ্ঠানের সম্প্রসারণ, 8 নম্বর হচ্ছে উচ্চতর উন্নয়ন ও প্রযুক্তির সমাবেশ। তো এখানে 8টার মধ্যে তোমাদেরকে যে কোনো 6টা লিখতে হবে গুরুত্ব। তাহলে আমরা আর এখান থেকে তোমরা কিছু কথা লিখবে, যেমন সাধারণত মানসম্পন্ন দ্রব্য বা পণ্য বলতে উন্নত গুণগত মানসম্পন্ন দ্রব্যকে বোঝায়। এটি ভোক্তার অভাব ও চাহিদা সন্তুষ্টি বিধান করে থাকে। কোনো প্রতিষ্ঠান মানসম্মত পণ্য উৎপাদন ক্রেতার কাছে তা সরবরাহ করার মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্ট করার সাথে সাথে স্থায়ী ক্রেতা সৃষ্টি, বিক্রয় বৃদ্ধি, সুনাম অর্জন ইত্যাদি সুবিধা ভোগ করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তোমরা অবশ্যই লিখতে পারবে। তোমরা লিখে ফেলো, তারপর তোমাদের কোথায় বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্টসে জানাবে। সব আলাদা সুস্থ প্রত্যাশা।